हाय फ्रेंड, आज के आमी चले आबार आरेकटा नतून वीडियो निये। आशा करछी तोमरा सबाई भालो आछो। तो आज के आमी चले पाराशाद बार्बिक्यू नेशन। तो बार्बिक्यू नेशने गेटर मुखे दाड़िये रयेछी। तो भेतरे ढोकार आगे एकटा कथाई बोलबो, पाराशाद बार्बिक्यू नेशन निये अनेकगुलोई वीडियो करा होयेछे। तो ठीक आछे, आमी आबार जखन एटा नतून स्टार्ट होयेछिलो तखन एर वीडियोगुलो करा होयेछिलो। तो আপনার অনেক দিন পর আমি এটার একটা রিভিউ করতে চলে এসেছি যে কি হচ্ছে না হচ্ছে দেখি। তো চলুন আমার সাথে সাথে করে সবাই আমি মিলে চলুন ঢুকে পড়ি, দেখি আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে। আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। স্যার একজন আছি ভেজ হবে, ঠিক আছে? কোথায় বসবো? তো এখন আমাকে নিয়ে যাচ্ছেন এনারা, আমি ভেজ খাবো বলেছি। আপনারা তো সবাই জানেন আমি ভেজই খাই। তো আমাকে একটা ব্যবস্থা করে দিলেন এই বসার জায়গা। হ্যাঁ ঠিক আছে, আমাকে এনারা বলে দিলেন 4:30 ক্লোজ। স্যার এখন কটা বাজে? ঠিক আছে, তো ঠিক আছে, আমি একটু লেট করে ঢুকে পড়েছি। তো মোটামুটি আমি চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ভালোই ভিড়ভাড় আছে। তো কি কি খাবার দাবারের মেনু আছে, কি আছে না আছে সব তোমাদের দেখাচ্ছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, মোটামুটি ভালোই ভিড়ভাড় আছে। আমার জন্য খাবার ওরা রেডি করছে, ফার্স্ট থেকে যে স্টার্টার টাইপের যে খাবারগুলো রয়েছে সেগুলো ওরা দেবে। তো তার আগে আমি একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারদিকটা। স্যার আমি এক মিনিট ঘুরে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই ভিডিওটা।
আসেন তো বুকিং করে আসুন। বুকিং করে সুবিধা হয় কি, আপনার জন্য নির্দিষ্ট জায়গা থাকে, এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বুকিং হওয়ার ফলে আপনার আপনাকে ফেরত যেতে হবে না, বা ভিড় থাকলেও আপনাকে বসার জন্য ওরা ব্যবস্থা করে দেবে। তো আমি বুকিং করে আসতে পারি, আমি হট করে প্ল্যানটা করেছি, তো ঠিক আছে আমি খেতে থাকি, আপনারা দেখতে থাকুন আমি কী কী খাচ্ছি। বেগুনি টাইপের ওই মানে আমার মনে হয় পাট পাতা দিয়ে বাংলার যে পাট পাতা সেই পাট পাতা দিয়ে আবার বাজে টাইপের করে দিয়েছি, সুন্দর দই লাগানো আছে দারুণ থেকে। বারবিকিউ রেস্টুরেন্টের খাবার নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ স্বাদ, প্রত্যেকটা খাবারই ভালো এবং ভেজের প্রত্যেকটা আইটেমই ভালো। তো আমি এটা এখন আলু বড়া না কি একটা বেশ বললো ওরা, সেটা খাচ্ছি, দেখছি কেমন খেতে। খাবারের খেতে এটা এটা একটু ঝালঝাল আছে, যেটা ফার্স্টে বলবো প্রনটা আপনারা খাবেন, এটা দুর্দান্ত খেতে। একটু প্রন দিন না, বাড়ার সাথে যে বারবিকিউ মেশিনটা আছে আশা করি সবাই জানে, তবু বলে দিই এটা বারাসাত ডাক বাংলো, ওখানে এটা আছে, এটা ফার্স্ট ফ্লোর কি সেকেন্ড ফ্লোরে আছে। তো বারাসাতে যেখান থেকে খুশি আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই, স্টেশন থেকে নেমে এলে যে কোনো অটো ভ্যান টোটো ধরে আপনি বলবেন যে ডাক বাংলো যাবো, ডাক বাংলোর উপরেই ডাক বাংলোর ওখানে দেখবেন বারবিকিউ মেশিন রয়েছে। তো আশা করি আসতে আপনাদের অসুবিধা হবে না, আর সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে, অসুবিধার কিছু নেই। পাপড়ি চাট দিয়েছে, পাপড়ি চাটটা খাবো, আশা করি খুব সুন্দরভাবে খেতে, খেয়ে দেখি আপনাদের সাথে সামনে কেমন লাগে। অসাধারণ সুন্দর ক্রিসপি এবং সব কিছুই পরিমিত মাত্রায়, কোনো কিছু বেশি হয়ে গেলে একবার বলো ভাই, বুঝলাম স্পেসিফিক গুলো রেড ইন রেড ফিস লেম সোডা যেটা ছোট, ওরা আমাকে ওয়েলকাম ড্রিঙ্কসের কথা জিজ্ঞাসা করলো, আমি বলে দিলাম ফিস লেম সোডা, এই দেখি কীরকম খেতে হয়। ও ভাই জল দাও, দুটো টিসু দাও, আর একটু ভুট্টা দাও, ভুট্টার দাম এগুলো একটু গরম হয়েছে, সার্ভ করে রেডি আছে, ওখান থেকে যা আসছে সব রেডি হয়ে আসছে। আচ্ছা এটা একটু সার্ভ করে দিতে হবে,
তো এবার আমি ফুচকা খাবো। ফুচকার জলটা ওরা রেডি করে দিয়েছে, এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। এই ফুচকা ফুচকাটা খুবই সুন্দর খেতে, সব কিছুই পরিমিত মাত্রায়। তো দুটোই ফুচকা খাই, বেশি খাবো না, দুটো মাত্র। একটু জল খাই, তবে বেশি জল খাবেন না, তাহলে খেতে পারবেন না। যেহেতু আমি মাছ মাংস খাই না, তো আমার জন্য ভেজ টাইপের কাবাব, এবং কাবাবগুলো একদম গরম করা, গরম করে দেওয়া হচ্ছে, এবং সেলফ সার্ভিস, নিজেকেই করে নিতে হবে। তো এখানে আনারসের একটা কাবাব রয়েছে, এখানে পনির কাবাব রয়েছে, ভুট্টার একটা কাবাব টাইপের রয়েছে। তো খেতে থাকি, দেখি কেমন। এই আনারসটা দিয়ে এটাকে খাবো, দুর্দান্ত খেতে এটা। তবে আমার সবচেয়ে ভালো লাগে আনারসের এই আইটেমটা। এটা অতটা আমার কাছে ভালো লাগলো না, অ্যাভারেজ লাগলো। পাউরুটি টাইপের হয়, পনির টাইপের কিছুটা, পাউরুটিটা কি পাউরুটির সাথে পনির দিয়ে একটা কম্বিনেশন করা। না, পনির দিয়ে, পনির। তো এটা আমাকে দিল হচ্ছে ভেজ কাবাব। তো খেয়ে দেখি কীরকম, একটার পর একটা আইটেম আসতে থাকছে, মানে অত খেতে পারবো কি না লাস্টে জানি না। এরা, এবং আপনি রিপিট করতে পারেন, আপনি চাইতে পারেন, এরা আপনাকে দেবে, ঘুরিয়ে গেলে আপনাকে আবার বানিয়ে দেবে। তো চিন্তার কোনো কারণই, মন ভরে শুধু খেতে হবে। কাবাবটা ঠিক আছে, অ্যাভারেজ, খারাপ নয়, খুব আহামরি কিছু।
থাকে एक्चुअली আমাদের এই রেস্টুরেন্টে মানে কোনোদিনই বন্ধ থাকে না মানে হলি মানে হলিডে তো খোলা থাকে মানে আমাদের রেস্টুরেন্টে এমনি কোনো অফ থাকে না রেস্টুরেন্টে আমাদের আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে স্লট ওয়াইজ থাকে 12টা থেকে একটা দুটো অবধি স্লট থাকে আর দুটো থেকে আমাদের আবার একটা 4:30টা অবধি স্লট থাকে দুঘন্টা থেকে আড়াই ঘন্টা করে স্লট থাকে আচ্ছা আর রাতে কটা পর্যন্ত খোলা রাতে আপনার 4:30টা পর রেস্টুরেন্ট ক্লোজ হওয়ার পর আমাদের ডিনার ওপেন হয় 6:30টার সময় 6:30টা থেকে আমাদের একটা স্লট থাকে 9টা অবধি আর 9টা থেকে আবার একটা স্লট হয় আমাদের 11:30টা অবধি আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করছি যারা ভেজ খায় তাদের জন্য কি ব্যবস্থা আছে এখানে হ্যাঁ যেমন আপনি ভেজ তো আপনার জন্য পুরো ভেজিয়ান স্টার্টার আছে ফিলেটার ভেজ আছে আপনার एक्चुअली মেইন কোর্স আপনার ডিভাইড আছে নন ভেজ ভেজ আলাদা করে রাখা আছে ভেজ এর জন্য আচ্ছা ঠিক আছে সব জায়গা ডিভাইড থাকবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ মেইন কোর্সে বিভিন্ন রকমের কেক আছে স্যার ফ্রুটস আছে डाल तड़का आलू पोस्त ड्राई आलू पोस्त আচ্ছা এটা আমার ফেভারিট আলু পোস্ত এটা দিয়ে ফার্স্ট খাওয়া শুরু করব আচ্ছা ভেজের আইটেম কম নেই কিছু ভেজের আইটেম মশলা চাওয়াল মটর এই যে রয়েছে এখানে প্রচুর আইটেম খেয়ে পারলে সব কিছু খেতে পারবো ডাল মিক্স আর স্টিম রাইস দেখুন ডাল মিক্স মিক্সড ডাল আর স্টিম রাইস রাইসটা খুব সুন্দর বড় বড় বাঁশকাঠি চাল আচ্ছা এদিকে আছে स्वीट कॉर्न सूप आदि बिरियान भेज बिरियानी टाइप आशा कर सलाद शसा रही प्याज रही तो ठीक है खावा शुरू कर सर एक हेल्प करबें আমি বলছি একটু খাবারগুলো দিয়ে দেবেন তাহলে তো আজকে রাইস নিন রাইস নেব দুবাটা আমাকে একটু রাইস দিন আলু পোস্ত দিন ড্রাই আলু পোস্ত এই আলু পোস্তটা আমার ফেভারিট আরেকটু দিন আরেকটু এটা আমার ফেভারিট सामान्य আচ্ছা স্যালাডটা আলাদা দিয়ে দিন স্যালাডটা আলাদা করে ওরা দিয়ে দিচ্ছে আমাকে স্যালাডে পেঁয়াজ দিন শসা দিন কত রাসেট খাবার নষ্ট করাটা ঠিক না শসাটা একটু বেশি দিতে পারেন দ্যাটস ইট আর একটা লেবু দিন আর একটা সরি তরমুজ দিন আর একটা তরমুজ ব্যাস আচ্ছা তো ঠিক আছে তো খাবারটা নিয়ে আমাকে টেবিলে দিচ্ছে এরা খুবই হেল্পফুল আপনাকে প্রচণ্ড হেল্প করবে তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম খাবারটা নিজেরই নিতে হয় তো ওদের বললাম ওরা আমাকে একটু হেল্প করে দিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য তো অসংখ্য ধন্যবাদ এই আমার খাবারটা দিয়ে গেছে অসংখ্য ধন্যবাদ এই ভাইকে থ্যাংক ইউ ভাই এই যো তো এখন খেয়ে দেখি কি রকম হচ্ছে তো একটা চামচ নিয়ে আসি এক মিনিট ওয়েট করি
এটাকে একটু প্লিজ দিয়ে দেবেন। এটা আর গ্রেভি আইটেম কিছু নেব, পনির ফনির কিছু? পনির একটা দিতেই পারে। তো শুরু করছি আলু পোস্ত দিয়ে, বাঙালির প্রিয় খাবার আলু পোস্ত। অনেক দিন পর আলু পোস্ত দিয়ে ভাত দিয়ে খেতে পাচ্ছি, তো দেখা যাক কীরকম হয়। আশা করছি ভালো, তবে কেউ লোক দেবেন না প্লিজ, সবাই এসে খাবেন। আর আপনাদের একদিন আমি নিমন্ত্রণ করে খাবো, যখন আমার মিট আপ করবো তখন হয়তো বাকিদের মিশনে মিট আপ করতে পারি, তখন আপনাদের নিমন্ত্রণ করে খাবো। তো ধৈর্য ধরুন, আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে লাইক করুন, শেয়ার করুন আমার ভিডিও। আপনাদেরও কথা দিলাম বাকিদের মিশনে খাওয়া। সেই লেভেলে এক্সিলেন্ট, একদম বাড়ির মতো স্বাদ, অসাধারণ, দুর্দান্ত খেতে, বাঙালির প্রিয় খাবার আলু পোস্ত। আমি আবার খাবো, অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে। আলু পোস্ত দিয়ে ভাতটা খেতে থাকি, তারপরে আবার কী খাচ্ছি আপনাদের দেখাচ্ছি। হালকা করে ভেজ নুডলস অনেকদিন খাই না, খাচ্ছি সুন্দর। খুব সুন্দর, খুব ভালো, অসাধারণ। এতে একটু লেবু দিয়ে দিই তাহলে আমার মনে হয় আরও ভালো। হ্যাঁ, নুন একটু বেশি না হলে আমার আবার চলে না। স্যালাড, শশা, ওরা ওদের বলেছিলাম, ওরা অনেকটাই শশা আমাকে দিয়েছে। আমার শশা খেতে খুব ভালো লাগে, আর স্যালাডের সাথে তো কোনো কথাই, মানে সবজি ভাত ফাত এসব খাওয়ার সময় স্যালাড হয় তো দুর্দান্ত খাওয়া জমে যায়। খাচ্ছি, অপরন্ত খাবার, কোনো সমস্যা নেই, মন মরে শুধু খেয়ে যায়। তন্দুরি রুটি দিয়ে গেছে, সাথে যেহেতু আমি ভেজ খাই পনিরের তরকারি, তন্দুরি রুটি দিয়ে এটা খাবো, খেয়ে দেখি কেমন লাগে। এই পনির তো অসাধারণ, কিছু বলতে পারছি না, সব কিছু ঠিকঠাক, ঝাল ঠিকঠাক, মশলা ঠিকঠাক, কোনো কিছুই মাত্রার অতিরিক্ত নয়, একদম সব ঠিকঠাক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা খাবার এরা গরম সার্ভ করছে, কোনো ঠান্ডা না, কোনো কিছু না, এবং খেলেই বুঝতে পারবেন যে বাসি খাবার না কি খাবার, একদম খেলেই বুঝতে পারবেন, পুরো ফ্রেশ খাবার দিচ্ছে, প্রত্যেকটা ফ্রেশ খাবার। আমি একটু সোডা খেয়ে নিই, মাঝখানে এসে ফোন নাম্বার নাম জেনে গেল, আমি জানি না, দুটো করবে হয়তো লাগবে।
আমরা খাচ্ছি, আপনারা আমার সাথে আছেন, আপনারাও এসে খাবেন। আমি তো কথাই দিয়ে দিয়েছি আপনাদের খাওয়াবো। আমার এটা বলে হবে যখন আপনারা মনের আনন্দে ইনভাইট করবো, সবাই এসে খাবেন, কোনো সমস্যা নেই। শুধু একটু ধৈর্য ধরুন, আমার 10,000 সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়ে যাক। 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি একটা হালকা করে মিট আপ করবো, ছোটো করে মিট আপ করবো। যারা কলকাতা স্যারাউন্ডিংয়ে থাকেন তাদের সবাইকে ইনভাইট করবো, ইনভাইট করে খাওয়াবো। 1,00,000 না, 10,000 হলেই করবো, আর 1,00,000 হলে আপনাদের জন্য অন্য কিছু করবো। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। মেলানো দিয়ে গেছে, খাচ্ছি, ভালো লাগে আমার খেতে। এবার যাবো, তবে আলু পোস্ত নিয়ে আসবো, মিষ্টি নিয়ে আসবো, কেক নিয়ে আসবো, নিয়ে খাবো। ছোট করে একটা কেক নেবো এখান থেকে, এই বাটি নিলাম। এই কেকটা খাবো, আর একটা এই একটাই খাবো, খাবার নষ্ট করবেন না একদম। একটা বাটিতে অল্প করে একটু আলু পোস্ত নেব, আমার ফেভারিট খাবার। আলু পোস্ত আমার ফেভারিট, তো দুবার নিলাম আলু পোস্তটা। এখানে আসছি, এখানে কুলফি, মালাই অনেক কিছু পাওয়া যায়, চাটস, গ্রিলস অনেক কিছু পাওয়া যায়। একটু মিষ্টি নেব, আঙ্গুরি গোলাপজাম একটু নেব, আশা করছি এটা এক্সেলেন্ট খেতে হবে, একটু বেশি করেই নেব। এই ব্যাস, এই এখানে খাবার অফুরন্ত, শুধু আপনি মন ভরে খেয়ে যান। আপনি নিরামিষ খান বলে কোনো সমস্যা নেই, এখানে নিরামিষ আমিষ সবই আপনি পাবেন। একটু শেষ করে নিই, তারপর আবার কিছু খাবো। তো আবার আলু পোস্ত দিয়ে খাবো, আমার ফেভারিট আলু পোস্ত, বাটিতে করে নিয়ে এসেছি আলু পোস্ত, আলু পোস্ত দিয়ে ভাত দিয়ে খাবো। তবে হাত দিয়ে মুখে খেলে ভালো হতো, সব জায়গায় একটা ম্যানার্সের ব্যাপার আছে, সব জায়গায় একটা প্রোটোকলের ব্যাপার আছে। তো হাত দিয়ে মেখে খেতে পারছি না, খেতেই পারতাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু সব জায়গায় একটা প্রোটোকলস ম্যানার্সের ব্যাপার থাকার জন্য হাত দিয়ে মেখে খেতে পারছি না। আলু পোস্ত ভাত বাঙালির প্রিয় খাবার, হাত দিয়ে মেখে না খেলে কোথায় যেন স্বাদটা অধরা অপূর্ণ থেকে যায়, কিন্তু তবু ঠিক আছে, তবু ঠিক আছে, খাই।
ভাত সেই এক্সেলেন্ট। অনেক জায়গায় আমি আলু পোস্ত খেয়েছি, সেখানে আলু পোস্ততে পোস্ত নামে থাকে, কিন্তু এখানে রিয়েলে পোস্ত আছে, রিয়েলে আপনি খেলেই বুঝতে পারবেন। আপনাদেরও খুব ভালো লাগবে, আমি এমনি অবশ্যই আসবো, আমি এমনি আসার মতোই জায়গা এটা। এবার একটা কুলফি খাবো, আর দেখছি আর কি খাওয়া যায়, আর বেশি কিছু খেতে পারছি না, প্রচুর বেশি খাওয়া হয়ে গেছে। ওয়াটারমেলন একটা খাই, ওয়াটারমেলন একটা খাই। তো ওয়াটারমেলন শেষ করার পর এবার একটা কুলফি খাবো, কুলফি না তো ঠিক জমে না। এবার আমি চলে এসেছি কুলফি খেতে। তো তো এই ভাই আমাকে একটা কুলফি খাওয়াবে। ভাই ওই যে সবুজ কুলফি দেখেছিলাম না, ওইটা একটা খাবো। ওইটা কি কি কুলফি আছে? পান কুলফি, এটা একটা দাও। কুলফির সাথে আরো কি সব মিশিয়ে দিচ্ছে একটু বলে বলে দাও, কি কি মিশিয়ে দিচ্ছ? কাল
আচ্ছা এটা অল্প দিও পরিমাণে অল্প তো কুলপিটা নিলাম আশা করছি খুব সুন্দর হবে কুলপিটার নাম হচ্ছে পান কুলপি তো চলুন খেয়ে দেখি তারপর আবার নয় আরেকটা কুলপি খাওয়া যাবে অসুবিধা কিছু নেই তো এবারে প্রায় খাওয়ারের শেষের দিকে চলে এসেছি অনেক কিছুই খেয়েছি আর পেটে জায়গা নেই প্লিজ তো আর কিছু খেতে বলবেন না তো এবার একটু কুলপিটা খেয়ে দেখি খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে পান কুলপি বেশ ওই মৌরি ছোটোবেলার সেই মৌরি লজিং লজেন্স যেগুলো ছিল সেগুলোই আবার নতুন ফরম্যাটে করে দিয়েছে তো খেয়ে দেখি কীরকম খেতে হয় অসাধারণ কুলপির পুরো টেস্টটা পানির মতো তো একটা নতুন আইটেম খেলাম কুলপি তো অনেক খেয়েছি কিন্তু পানের ফ্লেভার দিয়ে কুলপি আমি খাইনি তখন তো ফার্স্ট টাইম অসাধারণ এখানে প্রত্যেকেই এসে জিজ্ঞাসা করছে যে আপনি কেমন খাচ্ছেন আমাদের কোনো সমস্যা আছে কিনা কোনো অভিযোগ কোনো ত্রুটি কিছু আমি কোনোটাতেই সবটাতেই বলছি না সব একদম ঠিক আছে একদম সুন্দর কোনো অভিযোগ করা যায় না কারণ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে কোনো রকম কোনো অভিযোগ করা যায় না তো না বলে বোঝানো মানে না খেলে বোঝানো যাবে না তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন ভাই আর একটা কুলফি খাবো তো আর কি ফ্লেভার আছে কুলফিতে আমাদের আছে পান আছে চকলেট আছে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো দিন তো কুলফি আর একটা খাবো তো ম্যাঙ্গো কুলফি একটা দিচ্ছে তো এটা কি দিচ্ছেন একটু যদি বলে দেন ম্যাঙ্গো ক্র্যাস দিচ্ছে দিল তো এবার কুলপিটা খেয়ে দেখবো কিরকম হয়েছে তো আরেকটা কুলপি এনে ফেলে লোভে পড়ে খেয়ে নিচ্ছি তো এটা আগেরটা পান কুলফি খেয়েছিল তো এটা ম্যাঙ্গো কুলফি তো খেয়ে দেখি কিরকম নুনটা থাক এগুলো আপনি নিয়ে নিন
ওটা থাকে, স্যালাডটা থাকে, অসাধারণ খেতে, দন্ত খেতে। স্বাদ না খেলে বোঝানো যাবে না, অসাধারণ টেস্ট। শেষ করে আর পাচ্ছি না, প্রচুর খাবার খেয়ে ফেলেছি, সাত দিনের খাবার আর একদিনে খেয়ে ফেলেছি, যা অবস্থা হয় লোভে পড়ে। তো যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি তাদের ভালো লেগেছে, চেষ্টা করেছি একটা নতুন কিছু দেখানোর নতুনভাবে। তো এবং সবচেয়ে বড় কথা, যারা নিরামিষ খান, যারা আমিষ খান তাদের জন্য তো হাজারো রকমের রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু যারা নিরামিষ খান তাদের জন্যে খুবই কম জায়গা রয়েছে। বিশেষ করে আমার মতো বহু লোক আছে যারা নিরামিষ খায়, তো তাদের জন্য কিন্তু বারবিকিউ নেশন অসাধারণ সুন্দর, তারা অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, প্রচুর ভেজ পাবেন, প্রচুর ভেজ আইটেম পাবেন। তো আমি একটা কথাই বলবো, ছুটির দিন দেখে আপনারা চলে আসুন, কোনো সমস্যা কিছু নেই। হ্যাঁ, তবে আসার আগে একটু স্লটটা বুকিং করে আসবেন, আপনি বারবিকিউ নেশন নাম্বার গুগলসে সার্চ করলে পেয়ে যাবেন, অ্যাপস আছে ওদের, তার মাধ্যমেও বুকিং করতে পারেন। তো ঠিক আছে, তো চলে আসবেন এবং ঠিক আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, একটু অন্য রকমের ভিডিও করার চেষ্টা করলাম আজকে। তো যারা যারা ভিডিওটা দেখেছেন তারা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং একটা কথাই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দেবেন এবং প্লিজ চ্যানেলটা শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম মিস্টার পারফেক্ট কুকে। তো বেশি কিছু বলার নেই, সব রকমের আইটেমই এখানে পাবেন, কোনো কিছু বাদ নেই। তো আর কিছু বলবো না, আমি প্রচুর কিছু খেয়েছি আপনারা দেখেছেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যাওয়ার আগে যে কথাটা আমি বলে থাকি প্রত্যেকবার, অপেক্ষা করুন আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর প্লিজ এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো থাকবেন, আর আমার নতুন ভিডিও বা ব্লগ আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন। আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হব, নতুন ভিডিও আরও বানাতে পারবো আর নতুন ভিডিও আরও আসবে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আপনারা সবাই আমার ভিডিও ভালো লেগেছে এই আশা নিয়ে আমি ভিডিও শেষ করছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন,
এবং আমি যেহেতু নতুন ব্লগ করছি তো ভুল ত্রুটি হয়তো আমার হতেই পারে, তো সেটা একটু ক্ষমা করে দেবেন আর কমেন্টসের মাধ্যমে বলবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।